আরেকটা কুকুর কালো ভূত দুধের দেহটা কালো ঠিক এইখানে দুটা নক্তা দাগওয়ালা কুকুর পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন সাবধান এদের থেকে বেঁচে থাকো ফন নাহ ওটা কিন্তু জান্নাত জানায় বিশ্বাস করে যারা জান্নাতে যেতে চায় তাদেরকে অবশ্যই বিধান মেনে চলতে হবে শুকুর বা কুকুরের ব্যবসা করা যাবে না এটা পরিষ্কারভাবে হারাপ বিশ্বের দশটি ইউরোপিয়ান কান্ট্রি সবচাইতে বেশি শুকুর উৎপাদন করে তার মধ্যে জার্মানি ফ্রান্স সঙ্গে আমাদের চীনও এরা শুকুরের দিক দিয়ে একেবারে সর্বস্ত স্তরে আর এর অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে এটা মানুষের ফুসফুস হৃদপুণ্ড এবং মস্তিষ্ককে আক্রান্ত করে অধিকাংশ মানুষ নিজের যুক্তিপথে কাজ করে শরীরত বাড়ে না কিন্তু যারা জান্নাত কামনা করে যারা মৃত্যুর পরে আল্লাহ চেহারা কামনা করে তাদেরকে অবশ্যই শরীয়ত মেনে চলতে হবে কোরআন হাদিস মেনে চলতে হবে অসংখ্য ভুয়া দলিল তৈরি হচ্ছে নদীগুলো সব দখল করে নিচ্ছে দেখেন না নদী খেকো ভূমি খেকো ভূমি দস্যু অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করা এই স্বভাব ছিল ইহুদিদের আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم والعمى الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باق ولا عاد فلا إثم عليه ان اللہ غفور جابتی و حمد اللہ اللہ رب اللہ علامیہ درودہ شیش نبی محمد رسول صلی اللہ علیہ وسلام مانشر جیونے کی پر مانس جا جانے তার চাইতে অনেক অনেক গুণ বেশি জানেন আল্লাহ রব্বুল আলমে যিনি কোনো বস্তু সৃষ্টি করেন তিনি তার ছোট সব সবকিছু খবর রাখেন আর যিনি যে বস্তু ভোগ করেন তাকে সেটা বুঝতে বহুদিন সময় লাগে আজকের বিশ্ব এটা ছোট্ট পুকুরের মতো পুকুরের এক কোনায় ঢিল পড়লে যেমন এক কোনায় ঢেউ চলে যায় এক কোনায় কোনো অপকর্ম হলে সেই অপকর্মের প্রভাব এক কোনায় যেই পড়ে যায় আর এজন্য ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের প্রিয় রসুল সাল্লাম আলহিসাল্লাম লনা সুনানা মানকানা কবল তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতি রীতির অনুসরণ করবে ইহুদি নাসারাদের রীতি সবচেয়ে নিকৃষ্ট রীতি পৃথিবীতে এজন্য আমরা প্রতি সুরায় পড়ে ই গাইরুল মাকদুব আলাই আলাইহিম রাজি আল্লাহ অভিশক্ত ইহুদিদের পথভ্রষ্ট নাসারাদের মতো আমাদের অবস্থা করো না অথচ মুসলমানরা সেটাই করে বিভিন্ন ক্ষেত্র বাদ দিয়ে আজকের আলোচনায় আসবে কুকুর শুকোর পালন ও ব্যবসা করা যাবে কি না এ বিষয়ে দু সালের মে সংখ্যা আত্মাহারিকে প্রশ্নোত্তরে চলে গেছে এ বিষয়টি খোদ্বার মাধ্যমে বলছি কারণ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও অনেকের মধ্যে এটা দেখা যাচ্ছে যে তারা শুকুরের খামার বানিয়েছে বলে নাওয়াজ জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে খামার কেন করলেন তো আমার তো এগুলো খাই না এগুলো ঢাকায় বিক্রি হয় এক একটা শুকর এত টাকায় বিক্রি হয় খুশির চড়ে বলছে এটা ছাগল পুষলে যা ব্যয় হয় শুকুর পুষতে আদৌ সে ব্যয় হয় না কারণ শুকুর ময়লা খায় আর ছাগল তো ভদ্র পোষ্য এরা পাতা খায় আমরা মানুষকে গালি দিয়ে ছাগল বলি তো ছাগল শুকুরের চাইতে অনেক অনেকজন বেশি ভদ্র ওদের খাওয়াটাও ভালো আমাদের কাছে ওদের খাদ্য হালাদ শুকুরের খাদ্যটাই হচ্ছে আবর্জনা ময়লা এবং থাকেও আবর্জনা পূর্ণ স্থানে ভালো জায়গায় রাখলেও তার গোস্তের বা চর্বির বা রক্তের কোনো পরিবর্তন হয় না তার যে মন্দ প্রতিক্রিয়া আছে সৃষ্টিকর্তা আল্লাহ জানেন শুকুরকে তিনি কী দিয়ে সৃষ্টি করেছেন এজন্য বিগত যত ধর্ম চলে গেছে বিশেষ করে ইহুদি এবং নাসারা ধর্মে শুকর চিরদিনের জন্য হারাম প্রাণী ছিল ইসলামও এটা হারাম কিন্তু ইহুদি নাসারারা তাদের কেতাবের হুকুম মানেনি তারা এটার ব্যবসা করে লাভবান হচ্ছে সবচেয়ে বেশি আর তাদের লাভ দেখে যদি এখন মুসলমানদের বহু ছেলে প্রবাস জীবনযাপন করছেন শোনা যায় এক কোটির উপরে প্রবাসে থাকেন কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে তারা বেশি থাকেন ভূমধ্যসাগর পাড়ে পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য পাগল প্রায় ডুবে মরছে এরপরও তার যাবে সেখানে তাদের এমন কোনো হোটেল নেই যেখানে ওই শুক্রের চর্বি দিয়ে তৈরি খাদ্য নেই আর এমন কোনো মিষ্টি মিঠাই নেই চকলেট নাই। বাচ্চাদের ইয়ে খায় না ছোটো ছোটো চিপস খায় না এই চিপসের মধ্য পর্যন্ত শুক্রের রক্ত আছে রক্ত বলে চর্বিদার তেল আছে যত কসমেটিক্স গায়ে মাখে ক্রিম সব জায়গায় শুক্রের চর্বি দিয়ে নাকি ভালো হয় এটা ওরা ব্যবহার করে আগর এগুলো রাষ্ট্রীয় আইনের কারণে তো এই জিনিসটা এই যে বস্তু দিয়ে তৈরি তাতে শুক্রের লার্ভা ফ্যাটের কথা লেখা থাকতো এইটা দেওয়াতে মুসলিম ওয়ার্ল্ডে সেভেন্টি ফাইভ পারসেন্ট ব্যবসা ওদের নষ্ট হয়ে গেল এখন বহুজাতিক কর্পোরেট ব্যবসা হচ্ছে এখন কেউ এক একা করে না সবাইকে নিয়ে দলবল বেঁধে একটা ব্যবসা চালায় একে বলে কর্পোরেট বিজনেস আর এই বিজনেস করতে গিয়ে এখন একটা বুদ্ধি বের করেছে ই কোড এই ই কোডে ঢুকে যত হারাম ওরা ঢুকিয়ে দিচ্ছে মুসলিম কান্ট্রিতে মানুষ তো বুঝতেই পারে যে কি আছে ওরা লুকাচ্ছে এখন শুকরের চর্বিকে শুকুরের ফ্যাটকে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে আর চকলেট পছন্দ করেন এমন কোনো বাচ্চাই তো নেই চকলেটের মধ্যে যদি ঢুকে থাকে আপনি বুঝবেন কেমন করে বর্তমান বিশ্বে ইউক্রেন হচ্ছে ইউক্রেন বলে একটা চকলেট আছে সবচেয়ে জনপ্রিয় চকলেট আর এর প্রভাবে বিশ্বের সবচেয়ে হৃদরোগীর সংখ্যা ইউক্রেনে বেশি বিশ্বের দশটি ইউরোপিয়ান কান্ট্রি সবচেয়ে বেশি শুকুর উৎপাদন করে তার মধ্যে জার্মানি ফ্রান্স সঙ্গে আমাদের চীনও এরা সুগোরের দিক দিয়ে একেবারে সর্বোচ্চ স্তরে আর এর অন্যতম প্রতিক্রিয়া হচ্ছে এটা মানুষের ফুসফুস হৃদপুণ্ড এবং মস্তিষ্ককে আক্রান্ত করে আর মস্তিষ্ক আক্রান্ত হলে উন্মাদ হয়ে যায় এজন্য বর্তমানে আমেরিকাতে বহু লোক উন্মাদ কেন কোনো কারণ পাওয়া যায় না ডাক্তাররা ধরতে পারে না কারণ খাদ্যের মাধ্যমে চলে এসো লোকের বাহ্যিক কোনো দোষ খুঁজে পাবেন না মুসলিম বিশ্ব তাদের চেয়েতে অনেক অনেক গুণ নিরাপদ কারণ এরা শুকর খায় না কিন্তু এখন মুসলমানরাই এত বুদ্ধিমান হয়ে গেছে যে আমি তো শুকর খাব না শুকরের ব্যবসা করে টাকা খাব এটা যায় যাও না কেন যুক্তি মেলা তাদের যুক্তি শেষ নাই অধিকাংশ মানুষ নিজের যুক্তি পথে কাজ করে শরীরত পারে না কিন্তু যারা জান্নাত কামনা করে যারা মৃত্যুর পরে আল্লাহর চেহারা কামনা করে তাদেরকে অবশ্যই শরীয়ত মেনে চলতে হবে কোরআন হাদিস মেনে চলতে হবে আর আমাদের বক্তব্য হবে যারা কোরআন হাদিস মানে তাদের কাছে ফাঁসে ফাঁসের কাফের মশের কাছে কোনো বক্তব্য কোরআনেরও নেই আমাদেরও নেই যারা পরকালে বিশ্বাস করে যারা আখ্রাদের জান্নাত জানায় বিশ্বাস করে যারা জান্নাতে যেতে চায় তাদেরকে অবশ্যই বিধান মেনে চলতে হবে শুকুর বা কুকুরের ব্যবসা করা যাবে না এটা পরিষ্কারভাবে হারাম আসুন ব্যাখ্যা আসি আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা খাও ওইসব বস্তু থেকে পবিত্র বস্তু থেকে যা আমরা তোমাদেরকে রোজি হিসাবে দান করেছি অস্করুলিল্লাহ এজন্য পাকে শুক্রিয়া দা করো ইয়া হতে আবদন যদি তোমরা সত্যিকার অর্থে তাকেই এ করে থাকো ইন্নামা হরমা আলাইকুমাল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল হামাল খিনজির আমা উহিল্লা বিহি লি গায়রিল্লাহ নিশ্চিতভাবে তিনি হারাম করেছেন তোমাদের উপরে মৃত রক্ত মানে প্রবাহিত রক্ত মাল খেনজির শুকরের মাংস আমা ওহিল্লা ভি লে গায়রিল্লাহ এবং যা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা হয়েছে চারটে জিনিস হয়ে গেল তবে তোর রা বাগুম হলে আগুন ফলে আয়সি যদি কেউ কোন রকম খাদ্য না পেয়ে মরণ মৃত্যুবোধ অবস্থায় পড়ে যায় তখন যান বাঁচানোর জন্য সামান্য কিছু খেতে পারো কোনোরকম আধিক্য ছাড়াই এবং সীমালঙ্ঘন ছাড়াই ইন্নাল্লাহ গফুর রাহিম এটা যে খেলে এজন্য আল্লাহ তোমাদের ক্ষমা করবেন ইচ্ছা করে যদি কেউ খায় সে হার মধ্যে পড়ে যাবে সুর বাকারা একশো বাহাত্তর তিয়াত্তর এক বিগত সকল ধর্মের শুকর নিষিদ্ধ এখানে যে চারটে বিষয় বলা হলো এই চারটে ব্যাখ্যা নেন প্রথম হলো মায়তা মৃত এখন দেখবেন প্রায় পত্রিকা আসছে কঙ্কাল চুরি হচ্ছে কবর থেকে তাই না কবর পাহারা দিতে হচ্ছে রাত জেগে ছেলেরা বাবার কবরে পাহারা দেয় কারা চুরি করছে মুসলমানরা তো চুরি করে এবার মরে গেছে আর তো কোনো সমস্যা নেই এখন কঙ্কাল কঙ্কালটা তো মানুষের কঙ্কাল আল্লাহ বলছে মায় তা মৃত বাস মৃত বলতে তার কঙ্কালটা কি জীবিত নাকি এটা কে বুঝাবে বেশি বুদ্ধিমান হলে সমস্যা করে এমনি করেই হয় মৃতের সব কিছুই হারাম এত মশলা মশলাল শুরু হয়েছে যে চুলটা হালাল নোকটা হালাল হাড্ডিগুলো হালাম কঙ্কালটা হালাল মৃত তো যান চলে গেলে এত নেই কোনো যুক্তি ঘটাবেন না কোরআনের বিধান মায়তা মৃত শেষ দুই নম্বর অদম রক্ত রক্ত বলতে অন্য আয়তে ব্যাখ্যা আসছে আদাম সুহ প্রবাহিত রক্ত গরু জবাই করার সময় খাসি জবাই করার সময় যে রক্ত জোরে বেরোয় না ওটা হলে প্রবাহিত রক্ত ওটা হারাম ওটা কাপড় লাগলে কাপড় ধুতে হবে কিন্তু গোস্ত কোটার সময় হাতে একটু রক্ত লাগে এটা হালাল এটার জন্য কাপড় চুলো ধোয়া লাগবে না আর আর দুটো রক্ত হালাল পিলিহা কলিজা এ দুটো রক্ত হালাল অল্লাহাম খিনঝির শুক্রের মাংস বুদ্ধি খাটিয়ে যেহেতু মাংস আল্লাহ বলেছে হারাম হাড্ডি হালাল চুল হালাল যে ফেকার বই পড়লে তো মাথা খারাপ হয়ে করে হারামকে হালাল করেছে প্রকাশ্য অর্থের বাইরে গিয়ে এই বেশি যুক্তি দিয়ে ইসলামকে ধ্বংস কিছু ফেলা হয়েছে আর হারাম নেই হালালও হার হালাল নেই সব নষ্ট হয়েছে এটা কেন লহম বলা হয়েছে শুকুরের প্রধান অংশই হচ্ছে গোস্ত খালি একটা কঙ্কালে যদি ঘুরে তো তো খাইতো না ওর গোস্ত খুব বেশি খুব চর্বিদার মজাদার আর এই জন্য এখানে লাহাম দেহের প্রধান অংশই তো এই এজন্যই বলা হয়েছে আমা আর চার নম্বর যে আল্লাহ বৈদ্য অন্যের নামে জবা করা হয়েছে বোঝা গেল পশু যদি হালাল হয় কিন্তু ওটা যদি দেব নামে বা কোনো কবরের উদ্দেশ্যে জবা করা হয় বিস্মিল্লা বলেও যদি জবা করে তথাপিটি হারাম মুখে বিস্মিল্লা বলছি কিন্তু নিয়ে যাচ্ছি কোথায় অমুক পীরের দরবারে অমুক ওরসে দেওয়ার জন্য যেভাবে রাস্তাতে নিয়ে যায় সিংগুলো সুন্দর করে কালো করে সিঁদুর মাখায় গলায় ঘন্টা ঝুলায় কোথায় যাচ্ছে ওড়সে যাচ্ছে ওখানে যে জবা করবে কি কিন্তু বিস্মিল্লা বলেই করবে কিন্তু ওটা বিসমিল্লা না ও হলে বিসমিল পীর মুখে বললে আমরা নীরটা তো নষ্ট ওটাও হারাম মুসলমানের অবস্থা এখন এত নিম্ন চলে গেছে যে আর পাঠ্য করা মুশকিল হয়ে গেছে এসবগুলো থেকে আপনার সাবধান থাকবেন হারাম জিনিসের কোনো ব্যবসা নেই মৃতের কোনো ব্যবসা নেই শুকরের কোনো ব্যবসা নেই সবচেয়ে বড়ো জিনিস এইটাই যেন খেয়াল থাকে কিছু আমরা ভদ্র মানুষ আছি আলেম মানুষও আসে তার মধ্যে আমি নিজে দেখছি আলেমদেরকে ইন্ডিয়া বিশেষ করে কলকাতা শহরে তো আপনারা এই যাতায়াত করেন যারা যান দেশে অধিকাংশ কি বলে খাওয়ার হোটেলে কি বলে খাওয়ার হোটেলে তো ঢুকলেই তো বমি আসে বিশাল গণেশের ছবি আগে এগুলো দেখে দেখে যে সমস্ত হুজরদের অভ্যাস হয়ে গেছে তাদের কথা স্বতন্ত্র আমাদের তো অভ্যাস নাই আমার উপলক্ষে খানাপিনার ব্যবস্থা হচ্ছে আমাকে ওনারা খাওয়াচ্ছেন মেহমান হিসেবে দিব্য একেবারে কি মজা করে যে খাচ্ছে আমাকে ভাই আপনি খাবেন না রে তো হালাল গোসত তো জবে করছে কে তুই হিন্দু হোটেল তো মুসলমান নাই তো করবো কি বলছে ফতোয়া দিচ্ছে কি চমৎকার কুল বিসমিল্লা আর বিস্তুল্লা বলি খেয়ে না আমাদের দুর্গার নামে করে বিস্তুল বলি খেলে হবে এই সমস্ত আলমের অভাব নেই দেশে ওরা খেয়ে নিল আমি প্রধান অতিথি কিছুই খেলাম না বুঝতে পারছেন ব্যাপারটা অভ্যাস হয়ে গেছে মানুষের বাংলাদেশ এখনো সেভ আছে এটা আমরা সুক্রিয়া আদা করি আমরা এখনো পর্যন্ত দ্যহীনভাবে বলতে পারি পৃথিবীর অন্যান্য শব্দের চাইতে বাংলাদেশের দিন অনেকটা নিরাপদ আছে অনেকটা নিরাপদ আছে এই নিরাপত্তা থাকবে না যত আপনার সেলিব্রিটি বিদেশ যাবে আর ওই শয়তানদের সঙ্গে মিশবে শয়তানি পরিবেশে থাকবে তত নষ্ট হবে আপনি পাঠাচ্ছেন ছেলে দিয়ে কামাই করবেন টাকা আনবেন ছেলে যে ধ্বংস হয়ে যাচ্ছে কি ছেলে জান্নাত শেষ হয়ে যাচ্ছে তার কাছে ভালো মন্দের তারতম্য থাকছে না হারাম হালালে তারতম্য থাকছে না সেদিক থেকে টাকা টাকা কোন দিক থেকে টাকা বেশি পাওয়া যায় সাবধান হারাম খাদ্য আপনাকে জাহান নামে নিয়ে যাবে বিষয়গুলো খেয়াল রাখবেন ইহুদের স্বভাব কী ছিল আল্লাহ নিজেই বলছেন وعلى الذين هادوا حرمنا كل ذي زفر ومن البقر والغنم حرمنا عليهم شحومها الا ما حملت زهورهما الا ما حملت زهورهما او الحوايا او ما اختلط بعزم ذلك جزيناهم ببغيهم وانا لصادقون سوره انعام اكسوسس اللجان يهود الدرمده كسلوك আসলে মূলত পুরা ইহুদের উপরে আল্লাপাক বলছেন আমি হারাম করেছিলাম জি প্রত্যেক নখওয়ালা পশু যেরকম উঠ উঠে একটা নখ মাঝখানে ফাঁকা নেই গরু কিন্তু মাঝখানে ফাঁকাস উঠে কিন্তু মাঝখানে ফাঁক নেই ঘোড়ার মাঝখানে ফাঁক নেই অমনল বাকারে অল গরমে আর গরু এবং ছাগলের হরমা আলাইহিম সুহু মাহু গরু এবং ছাগলের এই দুটার চর্বি আমরা তাদের উপরে হারাম করেছিলাম ইল্লা মা হামালাত জুহ রহুমা তবে হ্যাঁ গরু ছাগলের পিঠে যে চর্বিগুলো থাকে এটা বাদ হাওয়ায়া ভুঁড়িতে যে চর্বি থাকে এটা বাদ ও মা আজমিন হাড্ডির সঙ্গে মিশে থাকা যে চর্বি এটা বাদ জালেকা জাজিহিম ইহুদুদের উপরে এটা আমরা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে দেখুন আর আমরা যা বলছি সত্য বলছি ইমাম কর্তুবী ব্যাখ্যা দিচ্ছেন বেবাগি হিমের তাদের অবাধ্যতা কী ছিল এই অকুবত কাতলে হিম আম্বিয়া তারা নবীদের হত্যা করত অসাদ্দাহম আনসাবিল্লাহ তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখত আখমা ওস্তম আল বাতিল তারা সুদ খেত আর তারা মানুষের সম্পদ হারাম পন্থায় নিয়ে হালাল করে দিত বিষয় এখানে এসে গেছে এবার আপনারা দেখেন আমাদের মধ্যে আছে কি না তারা তাদের নবীদের হত্যা করেছিল আমাদের শেষ নবী বার হত্যার সম্মুখীন হয়েছিলেন প্রতিবারই আল্লাহ পাকের খাস মেহরবাণিতে তিনি বেঁচে গেছেন কারণ তিনি শেষ নবী আল্লাহ থেকে বাঁচাবেনি আগের নবীরা নিহত হয়েছে আল্লাহ বাঁচাননি কারণ শেষ নবীদের সামনে আসে এটা তো বান্দা জানতে না তিনি বিশ্বনবী আগের সব নবী ছিলেন গোত্রীয় নবী তো শেষ নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিজেই নিয়েছিলেন তাকে হত্যা করার চেষ্টা করেও হত্যা করতে পারেনি দুই নম্বর তাদের অভ্যাস ছিল সাদ্দিমান সাবির ইল্লাহ আল্লাহর পথে বাধা দেওয়া এই কাজটা মুসলিম দেশগুলি প্রায় সবাই করে যাচ্ছে যারা দেশে আল্লাহর দিনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে পুলিশ তাদের পিছনে বেশি অসংখ্য গুন্ডা পান্ডা সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে তাদের পেছনে পুলিশ নাই আর আমরা ঘরতে বের হলি ফোনের পরে ফোন গাড়ির নম্বর কত কোনো প্রোগ্রাম আছে কি না বাড়ি গিয়ে বলে কোন রুমে উনি থাকবেন যারা বিশুদ্ধ দিনের দাওয়াতের কাজ করেন বিশেষ করে আহলে যান বাংলাদেশের নেতাকর্মীরা তাদের পিছিয়ে পিছিয়ে প্রশাসন ঘুরছে অথচ প্রশাসনের যারা বসে আছেন অধিকাংশেরই দিন ধর্মের কোনো খবরই নেই নইলে এই মুসলমানের দেশে গণতন্ত্রের লেবাস পরে কী করে বাচ্চাদের সিলেবাস এড়ে দেয় বান্দরবাদী সিলেবাস দিতে পারে আমরা বান্দরে আওলাচ্ছিলাম দু হাজার বারো সাল থেকে চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দু হাজার তেরো সাল থেকে চলছে কালিয়া মাদ্রাসাগুলিতে মুখে বলছি আমরা গণতান্ত্রিক মুখ্যমন্ত্রী আমার অধিকাংশের জনগণের প্রতিনিধি অর্থাৎ লাখে একজনও খুঁজি পাওয়া যাবে না যে বিশ্বাস করে যে আমি আমার বাপদাদাকে বানস ছিল আমি আস্তে আস্তে লেস খুঁজি মানুষ হয়েছি এ বিশ্বাস কেউ করে তা তুমি সরকার বৈশিষ্ট্য তুমি কী করে এটা করলে তুমি শিক্ষামন্ত্রী তুমি প্রধানমন্ত্রী তোমাকে এই অধিকার কে দিল এইভাবে গণতন্ত্রের নাম করে ইসলামের বিরুদ্ধে ইসলামের সমস্ত দিন আইন কানুনকে যারা বাধাগ্রস্ত করছে নিঃসন্দেহে এই আয়াতের অনুযায়ী তারা ইহুদিদের স্বভাব প্রাপ্ত তিন নম্বর ওয়াক রেবা ইহুদিরা সুদ খাইতো অত সুদ সকল ধর্ম নিষিদ্ধ এমনকি প্লেটো পর্যন্ত নিষিদ্ধ তিনি নদীরা তিনিও এর বিরুদ্ধে বলে গেছেন খাবারদার কেউ সুদ খেয়ে না অথচ এমন কোনো মুসলিম দেশ নাই যেখানে সুদ নাই এটাও দেশে গজবের অন্যতম কারণ যে দিন দিন নানা ভাইরাস আসতে দেখেন না এমনি আসে নাকি বান্দা যখনই পাপ করবে আল্লাহ তখনই সাবধান করার জন্য সেখানে আজা পাঠাবে এটা করিপ্রস্করণের সুরাজ সাজদা একুশ নম্বরে রাত পরে দেখেন আল্লাহ আল্লাহ আদিন আল্লাহ একবার অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে আজাবের শ্বাস দেখাবো শাস্তির স্বাদ আস্বাদন করাব ছোটোখাটো বড় শাস্তি আসার আগে অর্থাৎ কেয়ামত আসার আগে সেটি করছেন কিন্তু আমরা সাবধান হচ্ছি না সুদ ছিল অন্যতম স্বভাব আর চার ইসতে আলহিম আল্লাহ বিল বাহাতল অন্যায় পন্থায় অন্যের সম্পদ নিজে হালাল করে নেওয়া দখল করে নেওয়া দেখেন অসংখ্য ভুয়া দলিল করে চোদ্দ চৌদ্দপুরের জমি আরেকজন নিয়ে নিচ্ছে গায়ের জোরে অসংখ্য ভুয়া দলিল তৈরি হচ্ছে নদীগুলো সব দখল করে নিচ্ছে দেখেন না নদী খেকো ভূমি খেকো ভূমি দস্যু এই পরিভাষাগুলো চালু হয়েছে আজকে বাংলাদেশে এগুলো আগে কখনো ছিল না কোনো পুকুর থাকলো না কোনো নদী থাকলো না কোনো জলাভূমি থাকলো না সব গাস ধরে নিয়ে নিচ্ছে অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করা এই স্বভাব ছিল ইহুদিদের আল্লাহবা সেটাই বলছেন জা হুম বে বাগি হিম তাদের এই অবাধ্যতার কারণে আমরা তাদের উপরে প্রতিফল নাজরি করেছিলাম গজব বা শাস্তি নাজরি করেছিলাম এই শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আর এই আয়াতে একটা দলিল রয়েছে যে ইন্না তাহারি বা ইন্নামা বে জাম আল্লাহর পক্ষ থেকে যে সব বস্তু হারাম করা হয় সে মানুষের পাপের কারণে এটা হারাম করা হয় ইহুদিরা পাপ করছিল এই তাদের উপরে হারাম করা হলো বিশেষ করে উট হারম করতে কোনো প্রশ্ন ওঠে না উট মুসলমানদের উপরে হালাল আছে কিন্তু তাদের উপরে হারাম করা হয়েছিল

লহুদা আল্লাহ ইহুদদের উপরে লানত করুন তিনবার বললেন কারণ ইন্নআল্লাহ হরমা আলাইহিম সহুমা আল্লাহ তাদের উপরে চর্বি হারাম করেছিলেন বা বাউহা হা অতপর তারা সে চর্বি বিক্রি করতো ও আকালে ও সামান আর সে চর্বি বিক্রির টাকা খাইতো ডাইরেক্ট চর্বি খেত না বিক্রি করে টাকা খাইত ওয়াই্লা আকলা হরম আর আল্লাহ কোনো কমের উপরে কোনো বস্তু খাওয়া নিষিদ্ধ করেন না ইল্লা হরম তার মূল্যটাও আল্লাহ হারাম করেন আমরা ইহুদুদের মতো হয়ে গেছে না যারা বাংলাদেশের মুসলমানরা যারা শুকরের ব্যবসা করছে তারা কিন্তু শুকর খায় না হারাম শুকর শুকুর বেশি পয়সা খাচ্ছে না ইহুদ হয়ে যাচ্ছে না দেড় হাজার বছর আগের হাদিস আজকে বাংলাদেশে কার্যকর হয়ে যাচ্ছে যারা এগুলি করো সাবধান হও তোমার সন্তানের দেহে তুমি হারাম খাদ্যে ঢুকাচ্ছ তুমি ছাগল পালন না করে গরু খামার না করে তুমি শুকুরে খামার করছো আর বলছো আমি শুকুর খাই না আরে শুকুর ব্যবসা পয়সা দিয়ে তুমি হস করে আসছো তোমার হজ ওমরা কিছুই কবুল হবে আল্লাহর একটা হুকুমে তুমি শেষ অপারেশন সাকসেসফুল রিলিজ দিবে আগামীকাল তিন দিন পরে ফ্লাইট কমপ্লিট সব টোটাল রাস্তা সব ঠিকঠাক বাথরুমে চলে গেল হঠাৎ হার্ট অ্যাটাক করেছে এবার বেডে আইসিউতে শুরু হলো আর একটা রোগ হাত পা ব্যথা উষা করতে পারে না এ তো আল্লাহ দেখানো একেবারে হাতে নাতে যাবে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ কিভাবে আপনার কাছে টাকা পয়সা নিয়ে নেবে আপনি খবরই পাবেন না অথবা আপনার সন্তানকে এমন অসংখ্য এমন রোগ দিয়ে দেবে ওই একটা সন্তানের যথেষ্ট আপনার সমস্ত ধন সম্পদ ধ্বংস করার জন্য অথবা আপনার স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে যাবে তার ট্রিটমেন্টে আপনি শেষ আল্লাহর বিধান লঙ্গ করলে অবশ্যই আল্লাহর শাস্তি নেমে আসবে এই আয়ত তার দলিল এবং কর্তবী বলছেন এই আয়াতে এটাই দলিল আসে যে বা কাউকে কোনো শাস্তি দেন না তার পাপ ছাড়া অতএব পাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন আল্লাহ কারো না খেয়ে রাখবেন না প্রত্যেক তকদির যা আছে তার বাইরে যাবেন না টাকার জন্য পাগল হবেন না দু হাতে লুটপাট করার চেষ্টা করবেন না অল্পে তুষ্ট থাকেন আল্লাহ আপনার পরে তুষ্ট থাকবেন যখনই যে বস্তু আল্লাহ হারাম করেছেন সেটা বিক্রয় লব্ধ অর্থটাও হারাম এই হাদিস তার বাস্তব দলিল ইউরোপে আগে সকল উৎপাদিত সামগ্রীতে লেখা থাকতো এটা কী কী পদার্থ আছে কিন্তু যখনই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যবসা নষ্ট হয়ে গেল তখনই এই বহুজাতিক কোম্পানিগুলো লিখতে শুরু করলো ই কোড যে ওর ভেতরে যে কী আছে এটা টের পায় না এইটা করে তারা ওর ব্যবসা এখন করে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে তাদের এই ই কোড সাইনবোর্ড দিয়ে হারামি ব্যবসা চালিয়ে যাচ্ছে এগুলো যেন আমরা সাবধান থাকি খেয়াল রাখবেন এবার আসেন কুকুর পশু চড়ানো শিকার করা ও ক্ষেত পাহারা দেওয়া এর তিনটা কাজ বেদিত কুকুর পালন নিষিদ্ধ পশু চড়ানো শিকার করা আর পাহারা ক্ষেত পাহারা দেওয়া এ তিনটা কাজেই কুকুর পালন করা চলে অন্য কোনো কাজ না হয় একটা কুকুর যদি হয়ে যায় শেষ বাড়ির পাহারা দেওয়ার জন্য একটা কুকুর যথেষ্ট বেশি তো লাগে না গভর্নমেন্টে যেমন ডগ স্কোয়াড আছে এগুলো কোনো সমস্যা নেই এগুলো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আর নাবি হরাই রেতা আনো কল কল রসুল্লাহ সাল্লি সাল্লাম মানে তাকাজা কালবান ইল্লা কালবা মাসিয়াতিন আউ সায়দিন আউ জারাইন ইন্তাকাসমেন আজরিহি কুল্লাহিন কিরাত মত্তাহ কোনো আলাই যে ব্যক্তি কুকুর পালন করলো তবে কলবে মাসি কলবে শেদ কলবে যারা পশু চড়ানো শিকার করা এবং ক্ষেত পাহারা ব্যধিত ওই ব্যক্তির আমল থেকে প্রতিদিন এক রাত করে আমল এক রাত করে গোনা জমবে এক রাত করে আমল কমে যাবে এক রাত বলতে জিজ্ঞেস করার অর্থ কি আল্লাহ রসুল দেখিয়ে দিল যে ও পাহাড়ের সমান এক রাত অর্থাৎ আপনি যত আমল করেন নেক আমল আপনার নেক আমল থেকে কি রাত করে ডেলি কমে গেলে থাকবে না কি আনিব নাম আমরা বেকাতল কিলাব ইল্লা কালবা সাইদ্দিন ও কালবা ও মাশিয়তিনতন বলছেন রসুল্লাহিস্লাম সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ দিলেন কেবল শিকারী কুত্তা কলবা গনম ছাগল মাঠে নিয়ে গেলে সেখানে কুকুর লাগে ছাগল চড়ানোর জন্য এই কুকুর এবং কল্যা মাসিয়া এবং পাহারা দেওয়ার জন্য বাড়িতে পাহারা দেওয়া এই তিনটা সা আর সমস্ত কুকুর উনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন আপনাদের পেছনে কথা মনে পড়ে কিনা জানি না যখনই কোনো সামরিক সরকার বাংলাদেশে এসেছে এরা সবাই কুকুর মেরেছে আমরা যখন ছোটো আটান্ন সালের আয়ুব খান ক্ষমতায় আসেন কি যে কুকুর মারা শুরু হলো আমার বাড়ি একটা মারছে কেন কী হলো পরে বুঝলাম কুকুর মারাত্মক ক্ষতিকর জীব যেটুকু আসে হাসে অনুমতি ওতটুকি করবেন তার বাইরে যাবেন না তার জন্য ব্যবসা করতে হবে প্রতিপালন কুকুরের খামার বানাতে হবে এগুলো চলবে না ওয়ান জাবরিন কল আলাইকুম বিকাল বিল আসবদুল বাহম জিন নোক্তাইন ফাইন শৈতন মুসলিম আর একটা কুকুর যার দুই চোখের ইয়ে থাকে না কি বলে ওটাকে চোখে দুই পাশে এত দাগ বলা একটা কুকুর আছে দেখবেন তো দেখলে ভয় লাগে জুন্নুক্ত তাইন কালো ভূত দুধের দেহটা কালো ঠিক এইখানে দুটা নক্তা দাগ গলা কুকুর পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন সাবধান এদের থেকে বেঁচে থাকো পাইনাহ শয়তাহান ওটা কিন্তু শয়তাহান তাহলে এই হাদিসগুলো আমাদের মেনে চলতে হবে এর বিপরীত করলেই আপনি আমি জাহান্নামি হয়ে যাব তো কুকুর পালন শুকুর পালন চলবে না যারা ডিজাইন করেন তারা এখন খেলনা বানাচ্ছে বিড়াল সম্বন্ধে অনুমতি আছে কিন্তু বিড়ালের ব্যবসা করা এ বিষয়ে কিন্তু কোনো হাদিসে আসে নেই বিড়ালের খেলনা পুকুরের খেলনা ঘরে ঘরে খেলনার নাম করে যারা খেলনা বানান যারা তারাও তো মুসলমান চিন্তা করা হচ্ছে যে পশু হারাম সে পশু খেলনা বানাচ্ছি কেন ছোট্ট ছোট বাচ্চা ওরা খেলনার পাগল ওদেরকে খেলনার একটা বিড়ালও যদি আপনি দেন একটা কুত্তাও যদি দেন ওরা খেলনা ছাড়বে না এবার সে খেলনা আজকাল হচ্ছে বড় বড়ো আস্ত কুকুরের মতো যারা এগুলো করছেন সাবধান হয়ে যান ঠিক অমনি করে পোশাক দেখেন মেয়েদেরকে বলা হয়েছে ঢিলা পোশাক পরতে আর পুরুষেরাও এখন মেয়েদের মতোই চোঙা পায়জামা চোঙা পাঞ্জাবি বানাচ্ছে প্রিন্টেড পায়জামা প্রিন্টেড পাঞ্জাবি বোঝাই যায় না এটা নারী না এটা পুরুষ করে পাঞ্জাবি বানাচ্ছে দুটো পাঞ্জাবি কাপড় দিয়ে তিনটে পাঞ্জাবি হয় এত সরু সরু পাঞ্জাবি নাম দিচ্ছে পাঞ্জাবি ছেলেরা সাবধান ভিতরকার নির্লজ্জতা প্রকট হয় যে পোশাক পরলে সেই পোশাকের নাম কখনো পোশাক নয় নারীদের সম্পর্কে বলা হচ্ছে বলা হয় নাবী খরের না এবং আয়কফিনামে জিনা তিন এমনভাবে যেন তারা না চলে তা তাদের গোপন সৌন্দর্য প্রকট হয় ঠিক পুরুষের একই কথা তোরা এমন পোশাক পরবে না যা তাদের গোপন সৌন্দর্য প্রকাট করে দেয় পোশাক ব্যাপারটাও কঠিন বড়ো কথা হচ্ছে কুকুর পোষা ব্যবসা করা চলবে না এটা হারাম শুকুর পোষা ব্যবসা করা চলবে না এটা হারাম এর অর্থটাও হারাম বস্তুটাও হারাম সেই সাথে বিড়াল পোষা যায় কিন্তু ব্যবসা করে ইনকাম করা আর এই ব্যবসা করে খেলনা বানিয়ে মানুষকে বাচ্চাদেরকে মূর্তি পূজার দিকে আগ্রহ আকৃষ্ট করা এটা হারাম চলবে না সব اللہ بکامدرک جابود حرام تک پچھ تک توفیق دان کرون عقول کا لحاظہ حص العلی علکم علیہ سہر مسلمین